परीक्षा বিব্রত করিস না প্লিজ চোদ্দা প্লিজ আমাকে আর একটা শেষ চান্স দে শুন আমি চাই প্রত্যেকবারের মতো ও এবারেও সাকসেস হোক তবু আমি যাকে নিয়ে জীবন গড়ার স্বপ্ন দেখতে চাই আমি চাই তার মধ্যে কোনো মিথ্যা নেই তার মধ্যে কোনো ভুল নেই অন্যায় নেই এমন একটা ছেলের হাতে আমি সিঁদুর পড়তে চাই বেশ তবে কাল তোদের বিয়ের ব্যাপারটা ফাইনাল করি না 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 একদম না কোনো অ্যাক্সিডেন্ট না হলে ওকেই আমি বিয়ে করব তবে কবে করব কখন করব সেটা আমি তোদের জানিয়ে দেব ওকে সিস্টার তোরা তাহলে তোদের নিজের ইচ্ছা পূরণ করার জন্য তৈরি থাক আর আমি আমি নতুন করে লিখতে শুরু করলাম আমার নতুন নায়কের জীবন কাহিনী নারী চোদ্দা না শুধু নায়কের জীবন কাহিনী লিখলেই হবে না নায়িকার জীবন কাহিনীও তোকে লিখতে হবে আরে ওই তো আসছে আমার জীবনের নায়ক শেষবারের মতো পরীক্ষা করে দেখে নিতে চাই ও সত্যি আমার জীবনের নায়ক নাকি খলনায়ক আমি তো ডাক্তার কিছু জানি না আমার শোবার ঘরে টেবিলের উপর একটা ডায়েরি আছে ডায়েরিতে ডাক্তার অমিতা বিশ্বাসের নাম্বারটা লেখা আছে নাম্বারটা নিয়ে প্লিজ ফোন করো প্লিজ ঠিক আছে ম্যাম স্যার ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি কিন্তু কি এখন যদি আমি ডায়েরি থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করি তাহলে তো আমি ধরা পড়ে যাব আমি শিক্ষিত এদিকে ম্যাম সাহেব অসুস্থ কি যে করি কি হলো অতিথি কি ভাবছো ডাক্তারকে ফোনটা করো প্লিজ কিন্তু ম্যাম সাহেব আমি কি করে ফোন করব বলুন আমি তো লেখাপড়া ছাই কিচ্ছু জানি না আমি বরং ছোট বাবুকে ডাকছি ছোট বাবু বাড়িতে আছেন অতিথি তোমার স্পর্শে আমার সমস্ত কষ্ট সেরে গেছে অতিথি তার মানে আপনি আমি তোমাকে শেষবারের মতো পরীক্ষা করে নিলাম তুমি সত্যি নিরক্ষর কিনা মেম স্যার আমি গরিব মূর্খ বলে বারবার এভাবে রসিকতা করতে আপনার খুব ভালো লাগে তাই না মেম স্যার এভাবে পরীক্ষা দিতে দিতে আমি যে ক্লান্ত হয়ে গেছি মেম স্যার তার চেয়ে বলুন আমি এই বাড়ি থেকে চলে যাই না অতিথি না বিশ্বাস করো আমি তোমার জীবনটা নিয়ে রসিকতা করতে চাই না আমি তোমার হৃদয়ের মাঝে একটু বিশ্বাসের জায়গা খুঁজতে চেয়েছিলাম যার উপর আস্থা রেখে আমি তোমাকে নিয়ে জীবন গড়ার স্বপ্ন দেখতে পারবো স্বপ্নে রাজকুমারীর সাথে চাষার ছেলের বিয়েটা ওই সিনেমাতেই মানায় মেম সাহেব বাস্তবে তা মানায় না কিন্তু আমি বাস্তবকে দেখাতে চাই অতিথি আমার কাছে শিক্ষাগত যোগ্যতা বাড়ি গাড়ি অর্থ সম্পদ দিচ্ছি সত্যিকারের মানুষের মূল্য অনেক বেশি যে আমি তোমার মধ্যে খুঁজে পেয়েছি সে তো আপনি একজন শিক্ষিত মানুষের মধ্যে পাবেন মেম স্যার না বাবুটা এদেশের অধিকাংশ শিক্ষিত যুবকুল অভিশ স্বার্থপর শিক্ষার বিষ তোমার মধ্যে প্রবেশ করেনি বলে তুমি এত সৎ এত সুন্দর মেম সাহেব নয় বলো প্রিয়া হ্যাঁ অতিথি আমি তোমার প্রিয়া আমি তোমার মাঝে
আমি নিজেকে খুঁজে নিতে চাই। বলো তুমি আমাকে ভালোবাসো, বলো অতিথি বলো। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। ও গন্ডগোল কিছু খুঁজে পাইছি বলে আমাকে মনে হয়, তাই আমি তদন্ত করে দেখুন তুমি কোথা হইতে আইসাছো আর কি তোমাগো সত্য পরিচয়। আমি সম্পূর্ণ একা, আমাগো হাজার চোখ নাই কিন্তু নজর আছে, নজর লক্ষ চোখের নজর আছে, নজর দিয়ে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখো কি তোমাগো না আর কি তোমাগো আসল পরিচয়। যদি তোমার মধ্যে কোনো গন্ডগোল খুঁজিয়া পাই তাহলে তোমারে পুলিশে দিয়া। আপনি আপনি যা বলবেন আমি তাই করব বাবু, দয়া করে পুলিশে খবর দেবেন না বাবু। আপনি বলুন আমায় আমায় কি করতে হবে বলুন। আপাতত তুমি প্রিয়ার সাথে ভালোবাসার খেলাটা আরো গাইড়া করে ফেলো, দরকার হলে বিয়েটাও সাইড়া ফেলো। কিন্তু বিয়ে পরে আমি তাকে তুলব কোথায় বাবু? আরে সে ভাবলো তোমার না, আমি তোমাকে ঘর দিব, দরকার হলে একদিনের মতো ভাড়া করা বাম মাল জোগাড় করে দেব। আগে তো বিয়েটা করো ছোকরা, তারপর ওই মাইয়াটারে আমারে দিয়া। না বিষদের বিশ্বাস, বুদ্ধিতে হয়তো তোমার চেয়ে আমি কিছুটা কম, কিন্তু তাই বলে আমি এতটাই বোকা নই যে নিজের বিয়ে করা বউটা আমি তোমার হাতে তুলে দেব। বিয়ে যদি করতে হয়
তাহলে পাকাপাকি ভাবে সংসারটা আমি তার সাথেই করব। তোমাকে এখানে বিয়ে করার জন্য আনা হয় নাই, নকল বর্ষণের লোকে আনা হয়েছে। তাই তুমি যদি বেশি গড়বড় করো তোমাকে এখান থেকে তাড়িয়ে দেব। পারবে না বিজয়ের বিশ্বাস, পারবে না, কারণ আমি এমন খাসা জায়গায় বাসা বেঁধে বসে আছি তুমি আমার কিচ্ছু করতে পারবে না। শুনে রাখো বিজয়ের বিশ্বাস, তোমার এই শয়তানিটা আমি অনেকটাই জেনে ফেলেছি। যদি ভালো চাও তাহলে সংসার থেকে তোমার বিষ দৃষ্টিটা এখান থেকে তুলে নাও, নইলে তোমার আসল চেহারাটা আমি টেনে সবার সামনে প্রকাশ করে দেব। স্বার্থের খাল কেটে যে মালটাকে তুমি টেনে এনেছো বিজয়ের বিশ্বাস, সে কুমির নয় ঠিকই, কিন্তু কুমিরের চেয়েও ভয়ঙ্কর, কথাটা মনে রেখো। গোপাল রে, তোর কপালটাই মন্দ। আরে এটা কি হইল, সারা ইটের বদলে পাটকেল ছুঁড়ে বল, তার মানে ওই সোবরাটার মধ্যে কিছু রহস্য আছে। এবার সেই রহস্যটা আমাকে খুঁজে বার করতে হইব। গোপাল রে, তোর কপালটাই মন্দ। অঙ্গনা দাদা, আপনি যে ছেলেটাকে এনেছেন তা সত্যিই ভালো, তাই মূর্খ শিক্ষিতের প্রশ্ন নয়। আর আমার প্রিয়ার কপালটা সত্যিই ভালো, কোয়ালিফিকেশন ছাড়া ছেলেটার মধ্যে সব গুণই রয়েছে। আরে সত্যি সত্যি কি ওই মূর্খটার সাথে তুমি প্রিয়া বোনের বিয়া দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ওর সাথে বিয়ে দেবো, করে দেবো। প্রিয়া যদি ইচ্ছে থাকে আমি কালই বিয়ে দেবো। তাই তো আমি ফ্ল্যাট এবং পিছনে কাগজপত্র আমি গোবর্ধন গলগড়ি নামে সব রেডি করে দিয়েছি। এই হইল ভাগ্য, গোবর্ধন গলগড়ি যে আমারই আরেক নাম, সেটা এরা কেউ জানে না। কেন ওই ছোকরা বিয়া করবে আর সম্পত্তি হবে আমার গো নামে? কি ভাবছেন দাদা? ভাবছিলাম কি, এই প্রিয়া বোন রে তোমরা কত ভালোবাসো, ঠিক যেমন আমি আমার শরমা বোন রে ভালোবাসি। কিন্তু কথা কি জানো ভাইয়া? বলো বলো। আমি ওরে ভালোবাসলে কি হবে, ও তোরা আমাকে দাদা ভাবে নাই। শরমাবু যে কথা আপনাকে বলেছি? আর তামুল তামুলুক তামুলুক, এতে আমাকে কোনো দুঃখ নাই। আসলে আমি ওরে নিজের বোন ভাবলে কি হবে, ও আমার তো নিজের দাদা ভাবে নাই। আর ভাববেই বা কেন, ভাববেই বা কেন, মাস তো দাদা কি নিজের দাদা হইতে পারে? আপনি আপনি কোনো চিন্তা করবেন না, আমি সইলা যাব। না না, আমি একা থেকে সইলা যাব। না না না, এই প্রিয়া বোনের বিয়াটা হইতে দাও, তারপর এখান থেকে সইলা সইলা যাব। না দাদা না না না, আমি বলছি আমি বলছি আপনি আমার বাড়িতে যাবেন না। শরমার কোনো ক্ষমতা নেই আপনাকে আমার বাড়িতে চলে যেতে বলার। শরমা শরমা, কি হয়েছে কি বলতো দাদা? তুমি কি বলেছো দাদা? এই বাড়িতে চলে যেতে বলো নি কই? আমি কখন চলে যেতে বললাম? যদি চলে যেতে বলেই থাকি তাহলে উনি চলে গেলেই পারতেন। হায় রাম, কয় কি তুই আমারে, তুই আমারে এই বাড়ি থেকে চলে যেতে কসনি? বলিসনি তোর জন্য তোর দুজনের মধ্যে অশান্তি লাগে, দ্বন্দ্ব হয়, বলিসনি? যদি বলেই থাকে তাহলে তুমি চুপচাপ বাড়ি ছেড়ে চলে গেলেই পারতে। শরমা, ওগো ওগো, তুমি বিশ্বাস করো, ওগো তুমি বিশ্বাস করো, ওই লোকটা তোমার আমার মধ্যে দ্বন্দ্ব লাগানোর সৃষ্টি করছে। আপনি যাবেন না, আপনি শান্ত দাদা, আপনি যাবেন না। আর শরমা, তোমার কথা দাদা খুব দুঃখ পেয়েছেন, তুমি দাদার কাছে ক্ষমা চেয়ে নাও। না, কোনো অন্যায় আমি করিনি আর ক্ষমাও আমি চাইতে পারবো না। শরমা, এবার কিন্তু সত্যি সত্যি আমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আমি বলছি ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চাও বলছি। আমায় তুমি ক্ষমা করে দিও দাদা। এখানে থাকার ব্যবস্থাটা পাকাপাকি তাহলে হইয়া গেল, দারুণ নাটকটা করলাম।
সরো মা, তুমি কিছু মনে করো সরো না মা। উনি যেমন তোমার আত্মীয় তেমনি আমারও পরম আত্মীয়, তাই আত্মীয় যদি কোনো কষ্ট না হয় সেটা দেখা তো আমার কর্তব্য, তাই তাই তুমি আমাকে একই একই সরো মা। তোমার তোমার ধারণা বাড়া কোথায়? বউ করছে বউ করছে, আমি বউ পালাটা লুকিয়ে রেখেছিলাম, এখন এখন আমি আমার স্বামীকে কি কি জবাব দেবো, কি উত্তর দেবো? কে শর্মা, তুই চুপ করে আছো কেন বলো? আরে হারাই গেছে নাকি বল বল বল, হারাই গেছে? না না না, একটা হারিয়ে গেছে তো, তাই আরেকটা যাতে হারিয়ে না যায় সেজন্য ওটা আমি খুলে রেখেছি। ওটা ওটা আমার মায়ের স্মৃতি শর্মা, তাই আমি চাই সব সময় যেমন তোমার হাতে থাকে। ওটা আমায় দিও তো শর্মা, ওটা দেখিয়ে আর একখানা বারাতমে গড়িয়ে দেবো, কেমন? এখন আসি শর্মা। এখন আমি কি করবো, কেমন করে আমার স্বামীকে বলবো যে ওই বালাটা আমি? আগের স্বামীরে দিয়া দিছো তাই তো? আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার পায়ে অনুরোধ করছি তুমি এখান থেকে চলে যাও, আমাকে একটু সুখ শান্তিতে থাকতে দাও। আরে শুনলি না, তোর স্বামী কি কইল এখানে সারা জীবন থাকতে কয়ে গেল, শুনলি না? তা বলার হাটটা তো মন্দ নয়, ওরই চার পাঁচখান হবে তাই না? না না, এই হাটটা দেখে তুমি নজর দিও না, এই হাটটা আমার স্বামী আমাকে পুরুষের রাতে উপহার দিয়েছিল, এই হাটটা দেখে তুমি নজর দিও না, আমি তোমাকে হাত জোর করে বলছি তুমি এখান থেকে চলে যাও। পায়ের দড়া হাতের বালা যদি থাকে গলায় শোনাচ্ছে, দিয়ে যাবে দিয়ে যাবে দিয়ে যাবে। তাহলে এমন কিছু দে যেটা তোর স্বামী বুঝতে পারবে না, অথচ 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 আমার পাওয়া হইয়া যাইব। বলো 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 বলো, কি কি এমন দিতে পারে যাতে আমার আমার স্বামী জানতে পারবে না? বলো আগেই বলেছি না, নেগেটিভটা আমাকে আস্তে আছে না গোর, আমার মিঠুর বর মন বোঝে না, আমার ভাঙা কাঁচা পড়ে আছে, কাঁচা বোঝে না। চুপ করো ভবানী, তুমি চুপ করো, কাটা খাইয়া নুনে।
দুঃখের ভাগ নেওয়ার অধিকার যেমন আছে তেমনি তার সুখের সময় তার সুখের ভাগ নেওয়ার অধিকার আমার কোন অংশে কম নেই। আচ্ছা ঠিক আছে আসি। আমি জানতাম হতভাগাটা আমাদের কথা ভুলতে পারবে না। দেখলে তো ভবানী, দেখলে এতক্ষণ তুমি আমার কথার কত ব্যঙ্গ বিদ্রুপ করছিলে। ও হলো আমার ভাই। কই দেখি 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 আমার ভাই চিঠি দেখি লিখেছে। দেখি দেখি, ও পরম পূজনীয় দাদা ও বৌদি, তোমরা আমার শ্রদ্ধ প্রণাম নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমি ভালো নেই দাদা। আজ আমি যে 5,000 টাকা তোমাদের জন্য পাঠালাম ওটা আমার আমার কোনো চাকরির মাইনে নয়। আমি বোধহয় কোনো গভীর চক্রান্তে জড়িয়ে পড়েছি। চক্রান্ত? তার মানে আমার ভাইয়ের কোনো বিপদ হয়েছে? না 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 না, আমি থাকতে আমার ভাইয়ের কোনো বিপদ হতে পারে না। আমি আমার প্রাণের বিনিময়ে আমার ভাইকে ফিরিয়ে নিয়ে আসবো। এই ভবানী, ভবানী, ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে আপনি বোধহয় ভুল করছেন। আমি
আমি ইন্দ্র নই, আমি আমি অতিথি। কোন অভিমান বুকে নিয়ে এভাবে দাঁড়িয়ে আছিস রে? আমি না হয় মূর্খ মানুষ, ভুল একটু করেইছিলাম, কিন্তু তুই তো অনেক শিক্ষিত রে হতভাগা। এই মূর্খ দাদাটাকে একটু ক্ষমা করে দিতে পারিস না? আপনি কি যাটা বলছেন? ও তো বলছে ও ইন্দ্র নয়, ও আমার হবু স্বামী অতিথি। আমি ও এইবার বুঝেছি, তুই চিঠিতে যে ষড়যন্ত্রের কথা লিখেছিস, এ নিশ্চয়ই সেই বড়লোক মেয়ের ষড়যন্ত্র। এদের ভয়ে তুই বুঝি চুপ করে আছিস? কি বললেন আপনি? শিক্ষিত ভালো মানুষ পেয়ে তোরা ওরা তোকে কবজা করতে চায় না? তুই 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 আমার সাথে বাড়ি ফিরে চ, দেখি দেখি আমার কাছ থেকে তোরা কে ছিনিয়ে নে। অতিথি যাবে না, অতিথি তুমি আমার সঙ্গে এসো। না ও অতিথি নয়, ও আমার ভাই ইন্দ্র, আমার সাথে বাড়ি ফিরে যাবে। ও আমার সঙ্গে যাবে না। আমি আমি কারো ভাই নই, আমি আমি ইন্দ্র নই, আমি আমি কারো অতিথি নই, আমি আমি আজ শুধু বড় একা। আরে ভাই চোখের ভাষা আমি ঠিক বুঝে নিয়েছি, চিঠিতে যে কবি ষড়যন্ত্রের কথা লিখেছি ওটা তোর মিথ্যে বাহানা। আসলে তুই এই গরিব দাদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ওই বড় লোকের মেয়ে বিয়ে করে রাজ অট্টালিকায় সুখে বাস করতে চাস। তাই হোক রে ভাই, তোর উদ্দেশ্যই পূর্ণ হোক, তুই সুখে থাকো ভাই, তুই সুখে থাক, তুই সুখে টানে আমি আজ তোমার কাছে এসেছি প্রিয়া। তুমি এখানে? অনেকদিন ধরে টার্গেট করে করে টার্গেট করে করে আজ আমি তোমায় একা পেয়েছি, এবং শেষ বোঝাপড়াটা আমি আজই করব। বোঝাপড়া? তোমার সঙ্গে বোঝাপড়া তো অনেক আগেই হয়ে গেছে নিশি। এবার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। নেভার! তুমি সারা আমার প্রেমিকা হয়ে আমার লাইফস্টাইলটাকে বরবাদ করে ওই সারা কেউ মূর্খটার সাথে নেচে নেচে বেড়াবে তা আমি কখনোই হতে দেব না। আমার প্রেমিকা, আমার প্রেমিকা শব্দটা তোমার জীবনে অতীত হয়ে গেছে, সে অতীতটাকে ভুলে গিয়ে এখন মানে মানে এখান থেকে কেটে পড়ো। কাটবো কাটবো প্রিয়া রানী কাটবো, আগে তোমার ওই যৌবন মৌচাকটাকে তছনছ করে তোমার রূপে অহংকার আমি সব টুকরা টুকরা করে দেব। অবতার আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না। শুধু স্পর্শ কিরে সালি, আজ আমি তুই কেড়ে নিতে চাও তোমাকে আমি। আরে আরে আমি না হয়ে প্রিয়ার সাথে প্রতারণা করেছিলাম, কিন্তু এটা এটা আপনারা কি করছেন? একটা উচ্চ শিক্ষিত ছেলেকে নিরক্ষর সাজিয়ে আপনারা প্রিয়ার সাথে বিয়ে দিতে চলেছেন, এটা কি প্রতারণা নয়? হায় রা, এ তুমি কি কইছো? ওই অতিথি মানে গোবর্ধন গড়গড়ি নামের ঘোড়াটা, ওকে তো
প্রিয়া বোন একবারে পরীক্ষা নিরীক্ষা কইরা নিরেক্ষর সিলেক্ট কইরা বিয়া করার জন্য সিদ্ধান্ত নিয়ে আছে ওই চিটিং বাসটা আমাদের সবাইকে ধোকা দিয়েছে বিশ্বাস তা ধোকা ধোকা হ্যাঁ ধোকা 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 ওর আসল নাম না ওর আসল নাম ইন্দ্রনাথ রায় ও একজন এমএ পাস শিক্ষিত যুবক একদিন একদিন আমার অফিসে একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল ওকে ও সারা তো দেখছি আমার সাইজে বড় সিটিং ক্লাস সালাকে তাহলে আমি এবার তাহলে কি করবে বিশ্বাস দা আপাতত তোমার মুখে শোনা সত্যটা যায় না ওরে আমি ফায়দা আদায় করে নিব তারপর ওই সালারে এমন দিন সেটা আমার মনে আছে এই সত্যটা জানার জন্য আপনি আমায় কি মূল্য দেবেন বিশ্বাস দা কি চাও গো ওই অহংকারী প্রিয় আপনি স্বপ্নিন বিশ্বাস আপনি স্বপ্নিন আমার চাই শুধু প্রিয়া শুধু প্রিয়া 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 ওই অহংকারী প্রিয়া আপাতত ইয়াকে হাতে রাখতে হইব তারপর এই সালারে এমন পাঁচ দিন সেটা তো আমার মস্তিষ্কের মধ্যে ঢোকায় আছে কি ভাবছেন বিশ্বাস দা এতদিন ভাবছেন দিলাম আমার মধ্যে শয়তানের মধ্যে আছে পারে তোর কপালটাই নন্দন